হ্যালো এভরিওয়ান, আজ আমি দেখাবো ব্যাঙ্ক অফ বরোদা ক্রেডিট কার্ডের আনবক্সিং ভিডিও। সো গাইজ, শুরু করছি ভিডিওটা। সো দেখতে পাচ্ছ আমার হাতে ব্যাঙ্ক অফ বরোদা ক্রেডিট কার্ড সিলেক্ট। সো আমি এটা আনবক্সিং করে দেখাচ্ছি যে জাস্ট। সো ওটা আমি সেটা সাইড করলাম। এ হচ্ছে কীভাবে অ্যাক্টিভেট করবে, এখানে দেওয়া আছে ব্যাঙ্ক অফ বরোদা কন্ট্যাক্ট লিস্ট ক্রেডিট কার্ড গাইড। সো এটা আমি এখন সাইড করলাম। সো সাইড করার পর মোস্ট ইম্পর্টেন্ট টার্মিশন কন্ডিশনটা আমি এখন ওপেন করে দেবো। সো গাইস, দেখতে পাচ্ছ এখানে কীভাবে ইউজ করবে, এখানে সব ডিটেলস এখানে দেওয়া আছে। সো তারপর একটা সাইড করলাম, জাস্ট আমার একটা লুক। সো কার্ড এটা, সো দেখতে পাচ্ছ, সো এখানে কিউআর কোডও দেওয়া। সো আমি যখন এই কার্ডটা অ্যাপ্লাই করি, সো তখন আমার না ছিল আইটিআর, না ছিল কার্ড স্টেটমেন্ট, না ছিল স্যালারি স্লিপ। সো অনলি জাস্ট এটা দেখুন, 5x রিওয়ার্ড পয়েন্ট অ্যান্ড অনলাইন স্পেন্ড করলে 5x পয়েন্ট, FD 100 স্পেন্ড করলে। সো মেক্স ইউর সিলেট লাইফ টাইম ফ্রি করতে গেলে আপনাকে 7560 দিনের মধ্যে কার্ড ইস্যু হওয়ার মধ্যে করতে হবে, আর বছরে 70,000 টাকা স্পেন্ড করলে আপনার এই কার্ডটা লাইফ টাইম ফ্রি হয়ে যাবে। সো আপনি ইজিলি EMI কনভার্ট করতে পারবেন 6 থেকে 12 মাস অবধি। সো দেখতে পাচ্ছেন, সো এখানে দেওয়া আছে। সো আপনি সোমার এই কার্ডের লিমিট হচ্ছে অনলি 1 লাখ টাকা অ্যান্ড ক্যাশ লিমিট 40,000। সো গাইস, আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে। সো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অ্যান্ড শেয়ার করবেন, অ্যান্ড নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে। সো থ্যাংক ইউ সো মাচ।